বাবা কই তুমি এই তো আমি খেতে দরে আমি তো হনি ঢাকা থেকে আইলাম এই মাত্র গাড়ি থেকে নামলাম কেন বাপ কোনো সমস্যা সমস্যা হয়েছে নাকি না না কোনো সমস্যা নাই আমার আবার সমস্যা কিসের না তুই তো বাড়িতে আইলে ফোন করিস ফোন না করে চলে আইছস তাই চিন্তা করতেছি চিন্তার কোনো বিষয় না একটা খুশির খবর আছে আর এই খুশির খবরটা দেওয়ানোর লাগা আমি নিজেই ঢাকা থেকে আয়া পড়ছি আচ্ছা বাপ তুই বাড়ি যা আমি আইতাছি না না তুমি খেতেই থাকো আমি খেতেই আইতাছি ঠিক আছে তুই আই मुखे सुखबर खूब आनंद तुम्हार बापे तुम्हार सुखबर होना लगे पागल हो रही है बाबा ढाका एक फ्लैट बुकिंग दीसी कैक मास मध्य बुझाई देवे শমশের ভাই তোমার পোলা তো একদম ঢাকার জমিদার হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাজান আমি খুব খুশি হয়েছি তুই অনেক বড় হ চল বাড়ি চল চল বাজান বাড়ি যাই বাবা এবার কিন্তু আমার লগে ঢাকায় যাইতেই হইব ঢাকায় আমরা এক লগে থাকব না কৃষ্ণ বাজান আমি মাঝে মধ্যে যাই বেড়ে আসি না বাবা ঢাকায় তোমারে যাইতেই হইব তোমার এখন আরামের প্রয়োজন বাজান রে সবাই যদি খেত কামারি তুই এক শহরে চলে যায় দেশের মানুষ খাইব নাকি তোমরা কি মনে করো কৃষক খালি নিজে গলাকে ধান উৎপাদন করে না বাজান আমরা যে ধান উৎপাদন করি তা আমাগো চাহিদা মতো রাইখা বাদ বাকি ধান বিক্রয় করে দিই আর সেই ধান আছে বইলাই সরকারের বিদেশ থেকে খুব একটা ধান আমদানি করা লাগে না যদি দেশের মানুষের চাহিদা অনুযায়ী সব চাউল বাইরে থেকে আমদানি করা লাগতো তাহলে প্রতি কেজি চালের মূল্য কত হইতো একবার চিন্তা করে দেখছো আর খেত খামার কৃষিতে এখন আর কোনো লাভ নাই লস তারপর কত ঝামেলা ধান লাগাইতে কাটতে লোকই পাওয়া যায় না দশ জনের জায়গায় তিন চারজন নিয়ে কোনো মতে ধান কেটে বাড়িতে এনে মাড়াই করা ছাটাই করা শুকানো আরও কত ঝামেলা আর একটা কথা বলি মানুষ এখন শহরমুখী হচ্ছে আর গত বছরের কথা তোমার মনে নেই কিজন নাই কিজন ডাকলে কই ডবল মজুরি লাগো বাজারে আমার যত কষ্টের ধান আমি আর রক্ষা করতে পারলাম না রে বাজার আমার সব এখন তুমি আমার সাথে ঢাকায় যাবা কি যাবা না এটা ভেবে দেখো আচ্ছা ঠিক আছে পরে দেখো না তুই এখন বাড়িতে চল চল তো বাড়িতে চল বাজান কেমন আছস রে বাজান তোমাদের দয় ভালো আছি বাবা খবরে দেখলাম এবার বন্যার পরিস্থিতি খুব বেশি ভালো না ধান কাটার কি করলা ধান দেখ কেমন ধুমধাম করে ধান কাটতাছি বাজান রে এখানে শব্দ কিছু শোনা যায় না পাশে যায় তোর লগে কথা কইতাছি রে বাজান শোন রে বাপ দেশ যেমন উন্নতি হয়েছে দেশে কৃষিও উন্নতি হয়েছে এখন ধান কাটতে তেমন একটা বেশি লোক লাগে না ধান কাটার পর মারাই ঝাড়াই বস্তায় ভরা খুব সহজ রে বাপ কোনো ঝুট ঝামেলা নাই খরচ যেমন কমছে সময়ও তেমন কমছে কই পাইলে এই জাতের মেশিন সবই এসিআই ইয়ানমার হারভেস্টারের টেলিস্মতি রে বাপ কোনখানে কিষাণ পাই না খুব চিন্তায় আছিলাম রে বাপ তারপর শুনলাম পাশের গ্রামে লস্কর এসিআই ইয়ানমার হারভেস্টার মেশিন কিনছে চিন্তা করলাম না জানি কত টাকা লাগে তারপর লস্কর বাড়িতে গেলাম লস্কর কইলো এই মেশিনে এক ঘন্টায় এক একর জমি ধান কাটা যায় সে নাকি এই মেশিনে 50% সরকারি ভর্তুকি পাইছে আরো শুনলাম কোন কোন এলাকায় নাকি সরকার 70% ভর্তুকি দিতেছে খরচের ভয় করছি ধান কাটার পর হিসাব করে দেখলাম নষ্ট হয় নাই বিঘাপতি উল্টা 3-4 হাজার টাকা লাভ হইছে বাবা মজনু তুমি তো ঢাকার জমিদার হইছ তোমার বাবা হইল গ্রামের জমিদার এখন পায়ের উপর পা তুলে খায় কৃষি এত আধুনিক হয়ে গেছে হরে বাপ এসিআই মোটরসের ইয়ানমার হারভেস্টার আমাকে করছে চিন্তা মুক্ত বাকি জীবন আধুনিক কৃষির লোকে তাল মেলাইয়া নিজের জমি নিজে চাষ কইরা আমার গ্রামে আমি থাকুম জমিদারের মতন পায়ের উপরে পা তুইলা